গুড মর্নিং, জয় শ্রীমাতি, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। সকাল সকালে ভিডিওটা দেব, কালকের কমিউনিটি পোস্ট। গামলু, কি রে গামলু, তুই কি করবি রে? তোর কাছে জানতে চাই তুই কি করবি। আহারে, ছেলের জন্যে ওর ছেলে, ছেলের মুখের দিকে তাকিয়ে ও কিচ্ছু করেনি, ও ছেলে কোথায় শোবে সেসব চিন্তা না করে খাটটা কেড়ে নিয়ে এসেছে। ও ছেলের মুখের দিকে তাকিয়ে ও কিচ্ছুই করছিল না, কিন্তু ছেলের যে জামা কাপড়গুলো থাকবে সেই আলমারিটা নিয়ে চলে এসেছে। ওর ছেলের জন্য কিছুই করে না, ছেলে যে কম্বলটা গায়ে দিয়ে শোবে সেই কম্বলটা নিয়ে এসছে। ও ছেলের জন্যই তো ওর চ্যানেলের কিছু করছে না। আহারে, ছেলেটা আছে তো, সে কারণে খুব মায়া মমতা ছেলের প্রতি, ভীষণ মায়া। সেই কারণে তো ছেলে ঘুমাবে বা কোথায় থাকবে না থাকবে সেসব কেথা কাপড়গুলো, পুরনো ছেঁড়া নাইটি থেকে শুরু করে সমস্ত ছেঁড়া জুতো সব কিছু নিয়ে চলে এসেছে ছেলের জন্যে। ছেলেকে খুব ভালোবাসে, সেই কারণে সব সব এ টু জেড ওই বাড়িতে যা যা ছিল সব নিয়ে এসেছে ওর ওরগুলো, কারণ ছেলেকে খুব ভালোবাসে। ফোনটাও নিতে চেয়েছিল যে এই ফোনটাই, যে এই যে এই ফোনটা, এই ফোনটা আমার, হ্যাঁ ওটাও নিতে চেয়েছিল, কিন্তু ওটার কাগজপত্র তো তোমার নেই, ওটা অন্য কারোর নামে, মানে সন্দীপ তার নিজের নামে করে রেখেছে। তাই চুল্লুখোর, আস আবাস চুল্লুখোর, তুই কি রে পুরুষবাজি? ও চুল্লুখোর হলে তুই তো পুরুষবাজি, হ্যাঁ পুরুষ ঘেঁষা, পুরুষ ঘেঁষা গামলা। এই গামলার শুধু পুরুষ ভালো লাগে, পুরুষ ঘেঁষা গামলা, যে বাড়ি ছেড়ে ঘরদোর ছেড়ে প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছিস, নির্লজ্জ, লজ্জা করে না না? আবার এইসব আলতু ফালতু কথা বলে কমিউনিটি পোস্ট লিখিস? ও চ্যানেলে কি হয়েছে? হয়তো চ্যানেলটা আর থাকবেই না, সোমবারে যদি থাকে তাহলেও আসছে, নাহলে এই চ্যানেলে, কারণ এখন এই দুদিন, কালকে রাতে লিখেছে শুক্র আর শনি, ও এখন ওর শ্বশুরবাড়ি আছে, সে কারণে শ্বশুরবাড়ি থেকে ও ওই দেয়ালের মধ্যে দাঁড়িয়ে ভিডিও দিলে তোমরা চিনে ফেলবা, তাই এখন দুদিন দেবে না, আসছে আসছে, সাবর করো। এখন ও ওর ইনলিগাল শ্বশুরবাড়িতে একটুখানি সময় কাটাচ্ছে, ইনলিগাল চোর স্বামীর সাথে, একদম চোর স্বামীর সাথে একটু সময় কাটাচ্ছে, কারণ চোর স্বামীর কাছে না গেলে তো চোর স্বামী মুদিখানা দোকান না সামলাতে সামলালে তো একবারে বৃন্দাবন দেখিয়ে দিচ্ছে, সেই বৃন্দাবন দেখাচ্ছে। তার জন্যে এখন চোর স্বামীর বাড়িটা আর মুদির দোকানটা একটু সামলে নি, তারপর এখানে ফিরে তোমাদেরকে মানে ব্লগ দিচ্ছে। চ্যানেল হয়তো থাকবে না, কিন্তু ওকেও আর ছাড়বে না, সন্দীপকে আর ছাড়বে না, সন্দীপ তোমার আর বাচ্চার উপায় নেই। গামলা এবার যে আটঘাট বেঁধে নামবে না, সব মুখে জগৎ মারিতং, মুখে অনেক জগৎ মেরেছিস, মুখে তোরা একবারে হিল্লি দিল্লি পৌঁছে যাস, একদম সুপ্রিম কোর্টে চলে গেছিস মুখে, লুটে পুটে খাওয়ার না। এখন কি বলতো, ওই বললাম না একটা ইয়ে তৈরি করতে হবে খুব শীঘ্রই, ও যে ভিডিও আসবে তার আগে ওই যে টান টান একটা উত্তেজনা তৈরি করবে, যাতে ও চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাও। সাত দিন মনে হয় হয়ে যাচ্ছে, স্ট্রাইকটা উঠে যাওয়ার সময় হয়ে এসেছে, তার উপরে কি আবারও দিয়ে দিয়েছি আরেকটা? কে দিল সন্দীপ, কিসে দিল শর্টস, জানি না কিসে দিয়েছে না দিয়েছে, যদিও দেখো নিশ্চয়ই সন্দীপ যখন ফস করেছে তার মানে এ কোথাও না কোথাও কলকাবজা নেড়েছে, যদি সন্দীপ দিয়েও থাকে তার মানে সন্দীপের ল্যাজে কোথাও না কোথাও পা দিয়েছে, কারণ সন্দীপ চট করে কারোর পেছনে লাগেও না আর ও ওইসব সময় দিতেও চায় না, না দিতে চায় না, তাহলে নিশ্চয়ই এমন কোথাও না কোথাও কিছু না কিছু এমন করেছে বা হয়েছে, যেটা হচ্ছে যেই কারণেই হচ্ছে সন্দীপ এইটা দিতে বাধ্য হয়েছে। দেখা যাক, সন্দীপও তো ব্লগ দেবে, সন্দীপেরও চ্যানেল আছে এবং সেই থ্রুতেই তোমাদের জানাবে আসল ব্যাপারটা কি, নাকি এ সাসপেন্স তৈরি করে তোমাদের কাছে ভিউজ কামানোর জন্যে উঠে পড়ে রেডি হয়ে আছে, কারণ এই চ্যানেলটা তো চলছে না, এই চ্যানেলটায় সেও সেই ভিউটা হয়নি যেই ভিউটা ও ভেবেছে, আমার এখানেও যেটা হচ্ছে হয়তো এখানেও সেটা হবে, আর তার মধ্যে ওর এই চ্যানেল কেউ প্রমোট করছে না বা কেউ ইয়ে করছে না, ও বাবা ওর আবার বিশাল ফেস ভ্যালু, ওর ফেস যেখানেই থাকবে তারই চ্যানেল তত্তর করে দাঁড়াবে, ওই জন্য ভাইয়ের বইয়ের চ্যানেলটা দাঁড়াচ্ছে না এখনও, দাঁড়ায়নি। ফোকলাকে অনেক চেষ্টা করেছে, ফোকলা তো গামলাকে ট্যাগ করেছে তারপরেও চ্যানেল দাঁড় করাতে পারেনি, সেই চ্যানেল এখন গামলার হাতে হ্যান্ড ওভার করেছে শর্টস হিসেবে, এবং এই চ্যানেল থেকে যা আর্নিং হবে সেটা ফোকলার খাতায় যাবে, কারণ গামলা দেখছে ওই চ্যানেলের যা ইনকাম হচ্ছে সেটা ফোকলা নিয়ে নিচ্ছে, সেই কারণে গামলা
ওকে এই প্রতিশ্রুতিটা দিয়েছে যে ওদের মধ্যে এই কথোপকথনটা হয়েছে, দেখো আমি তোমাদেরকে সম্পূর্ণটা জানাচ্ছি, কিন্তু তারপরে তোমরা ভুল করো না, যে ঠিক আছে তাহলে দুটো চ্যানেল করো, এই চ্যানেলের ইনকামটা তোমার আর ওইটা আমার। কারণ ওই ও যে ভিডিও করছে, ভিডিও করার পর তো ওর থাকছে না, সব যদি ওর কাছে নিয়ে নেয় আর সব যদি এদের মধ্যে বিলিয়ে দেয় তাহলে ভবিষ্যৎ বলে কি থাকছে? কিছুই থাকছে না। সেই কারণে শর্টস চ্যানেলটা খুললো, গা ফোকলার চ্যানেল থেকেই, মানে ফোকলার চ্যানেলটাকেই ওর ওর চ্যানেল করে শর্টস করলো, যাতে ওই ইনকামটা ফোকলাকে দিতে পারে আর এই যে ইনকামটা এটা গামলা নিতে পারে। তাহলে দুজনার চ্যানেল দুটো ভাগ হয়ে গেলে, ও মানে ও ওখানে একটা ভিডিও দিয়ে দিল, ওখান থেকে যা আর্নিং চলে এলো সেটা ফোকলা নিয়ে নিলো, আর এখানে যেটা ভিডিও দেবে সেখান থেকে যা আর্নিং আসবে সেটা গামলা নেবে, এই প্ল্যানিং করে। আর এই জন্যে চ্যানেলগুলো তো এখন চালাতে হবে, সেই কারণে এমন একটা উত্তেজিত বা এমন একটা মার্কেট ধরার জন্য এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করতে হবে যাতে মানুষ অপেক্ষায় থাকে, অধীর আগ্রহে থাকে যে কখন ওর চ্যানেলে ভিডিও আসবে, কখন কখন কী হলো কী হলো, হ্যাঁ কী আইনি পদক্ষেপ নিচ্ছে, কী ও বুঝে গেছে, ও খুব ভালোভাবে বুঝে গেছে যে কোথায় কোথায় কখন কখন টোপ ফেললে কী কীভাবে প্রচুর ভিউজ পাওয়া যায় এটাও বুঝেছে। এবং সেই কারণে ওই টোপটা ফেলে রাখলো, কারণ ওকে তো এখন ঝাঁটা জুতো লাথি লোকে মারছে। ফোকলাকে যখন থেকে ওর বাসে দেখার পর থেকে ওর কিন্তু ভিউজ কমে গেছে, ফোকলাকে যখন দেখেছে ফোকলার সাথে ও ঘুরছে আর তোমাদেরকে মিথ্যে ব্লগ দিচ্ছে, ও খাচ্ছে থাকছে উঠছে বসছে ফোকলার সাথে, অথচ তোমাদেরকে পুরো মিথ্যে ব্লগ, ও যেখানে যাচ্ছে ওর কোনো ডেলি বেসিসের কোনো ব্লগ নেই, কবেকার ব্লগ কবে দিচ্ছে না দিচ্ছে তোমরা কিন্তু কোনো হদিশ পাবে না। এই যে আমরা যেভাবে মিথ্যেগুলো তুলে ধরেছি সেই কারণে ও এখন এইটা একটা টান টান উত্তেজনা তৈরি করছে, একটা এমন পরিস্থিতি তৈরি করছে যাতে মনে হয় যে এমন কি হলো, এই অপেক্ষায় থাকো, অধীর অপেক্ষায় যে কখনো ভিডিও ছাড়বে, এর মতো নিষ্ঠুর নৃশংস। আর তুই চুল্লুকোর কাকে বলছিস? এই 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 বেয়াদব, তুই মাতালের সঙ্গে সংসার করিস, তুই মাতাল জুয়ারু এবং চোর লম্পট দুশ্চরিত্র, তার সাথে সংসার করিস, তুই চুল্লুকোর কাকে বলিস? নির্লজ্জ বেহায়া, তুই যার সাথে আছিস সে কি খোর? সে মেয়ে ছেলে বাজ, সে গেঁজাখোর, সে মাতাল, সে বাংলা খায়, সে বাংলা খেয়ে টাংলা হয়ে পড়ে থাকে, সে জুয়ো খেলে, একদিন তোকেও জুয়োর বোর্ডে দেখবি হেরে চলে এসেছে, লোকের জামা প্যান্ট চেয়ে পড়ে। ও আবার চুল্লুখোর বলছে, লোকের কাছে এত জুতো পিঠান খাচ্ছিস লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া অসভ্য, ধরে ধরে তো লোকে দিচ্ছে জুতোর বাড়ি, তারপরও লজ্জা নেই না? শোনো, যদি সন্দীপ স্ট্রাইক দিয়েও থাকে, বেশ করেছে, নিশ্চয়ই তুই তলায় তলায় কিছু না কিছু খোঁচাখুচি ওর সঙ্গে করেছিস। আর কে এই প্ল্যানিংটা কে দিল তোর? চুল ওই বাংলাখোর, ওই দুশ্চরিত্র ছোকরা, যে চলো চলো এখন এরকম একটা কমিউনিটি পোস্ট, তোমাদের মনে আছে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল গাড়ি নিয়ে, পাড়ায় কার বাড়ির গেটের কাছে গাড়ি এসেছে, ওদের সামনে মাঠটা রেখেছে, সেই গাড়ির ছবি নিয়ে, নতুন গাড়ি কিনলাম, পরের দিন সবাই তোমরা ভাবলা যে ও তো গাড়ি বায়না দিয়ে এসেছিল, তাহলে কি সত্যি নতুন গাড়ি কিনেছে? মনে আছে কথাটা? পরের দিন ছুটতে ছুটতে সবাই তোমরা ভিডিওটা দেখলা, দেখার পর কি দেখলা, ওই গাড়ির থাম্বলের ছবিটা দিয়ে দেখালো যে গাড়িটা আমাদের পাড়ায় কে এসেছে, আমার মাঠে দাঁড় করানো আছে, তোমরা যেন আবার ভেবো না এই গাড়িটা আমি কিনেছি। মনে আছে তো কথাটা? মনে রাখবা, ভুলবে না। ও এতটাই বেয়াদব, এতটাই অসভ্য, ও এখন পয়সার জন্য ছটপট করছে। এই যে সাতটা দিন, আরেকটু ওপর থেকে মোচা, আরেকটু ওপর থেকে মোচা, দেখো মোচা হয়নি, আমার দিকে তাকাও, ওই ইয়েটাকে স্ট্যান্ডটাকে সরাও, হ্যাঁ স্ট্যান্ডটা বসিয়ে দিলে, হ্যাঁ হ্যাঁ এইবার হয়েছে, বাড়ি ঘর ধর, আমার আবার একটুখানি মোছামুছি মানে পরিষ্কার না থাকলে আমার খুব ইয়ে লাগে, দেখলে না, নাহলে ওই যে ওই নোংরাদের বাড়িতে গিয়ে কেমন আমার গা বিড়বিড় বিড়বিড় করছিল। ধুয়ে নাও ভালো করে, আমার চন্দনা এমনি কিন্তু খুব কথা শোনে আর পরিষ্কার, কোনা টোনাগুলো একবারে, এমনকি ওই বিটগুলো অবধি মুছে নেয়, ওই যে টাইলসের যে বিটগুলো বসানো আছে সেইগুলো অবধি মুছে ফেলে। ওর সাত দিন, মানে সাত দিন ভিডিও বন্ধ, মানে ওর কাছে বিশাল ক্ষতি। এই যে ওর পয়সা যে আসছে না, ওরা দুজনা মিলে যে কী ষড়যন্ত্র, কী প্ল্যানিং করছে যে কী করব, কী করে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করে রাখবো যাতে
লোকে আমাদের ভিডিওটা দেখার অপেক্ষা করে, এগুলো হচ্ছে শুধু প্ল্যানিং, শুধু প্ল্যানিং আর প্লটিং, আর কিচ্ছু না, আর কিছুই না, শুধু প্ল্যানিং করছে কি করে ওই ভিডিওটা লোকে আকর্ষণ, মানে টান টান উত্তেজনা হয়ে থাকবে যে কখন ভিডিও দেবে, কখন ভিডিও দেবে, কখন ভিডিও দেবো, কখন দেবে, এই বাবা কি হলো, ব্যাপারটা কি হলো, কোথায় স্ট্রাইক মারলো, কি করলো, ভিডিও উড়িয়ে দিয়েছে, কেন চ্যানেল থাকবে না, সব নকশা, সব নকশা। আর যদি স্ট্রাইক দেয়ও নিশ্চয়ই সন্দীপ যেটা করবে সন্দীপের ভিডিও থেকে তোমরা জানতে পারবে, ওই ছুকরির ভিডিও অপেক্ষা তোমরা করবে না, যেটাই করবে সন্দীপ সন্দীপের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমরা যারা ভাবছো বারবার বলছো সীমাদি তুমি যেন সন্দীপ ভাইকে আবার সন্দীপ ভাইয়ের ঘরে যেন আবার গামলাকে তুলে দিয়ে শোনা, এই যে যারা এই কথাগুলো লিখছো বা কমেন্টগুলো করছো তাদেরকে বলছি না, চিন্তা নেই, আমি ওর ঘরে ওকে তুলে দিয়ে আসবো না, কারণ গামলার জীবনে অন্য পুরুষ আছে। দেখো গামলার জীবনে অন্য পুরুষ আছে, গামলা অন্য পুরুষের জন্যে ঘর ছেড়েছে, রিমি কিন্তু অন্য পুরুষের জন্য ঘর ছাড়েনি, রিমি ঘর ছেড়েছে এই এদের মানসিক অত্যাচারের জন্যে। আর রিমির ওপর মানসিক অত্যাচার হয় সেটা কিন্তু তোমরা এখন ধীরে ধীরে প্রকাশ পাবে। আগে আমরা যে মেয়েটাকে প্রচণ্ড খারাপ বলতাম, প্রচণ্ড খারাপ বলতাম, আমি তোমাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেবো, প্রত্যেকটা লাইন বাই লাইন প্রমাণসহ দেখিয়ে দেবো, এই মেয়েটা নিষ্পাপ নিরীহ ছিল, আর এই মেয়েটাকে মেন্টাল টর্চার করে এই উগ্র বানিয়েছে। হ্যাঁ মেয়েটা উগ্র তো আমি দেখিয়েছে, দেখানোর তার কারণ আছে, প্রথম দিকে মানুষ বোঝে না, না বুঝেই না অনেক ভুলগুলো করে, এবং সেই ভুলটা ওকে দিয়ে প্ল্যান মাফিক করানো হয়েছে, আর প্ল্যান মাফিক এই ভুলটা করেছে বলে ওরা এই খেলাটা খেলতে পেরেছে। কিন্তু এই খেলাটা এবার আমরা বুঝে গেছি, তার জন্য এই খেলাটা আর আমরা খেলতে দেব না ওকে। তো এই যে চেপো নেতাগুলো চন্দনা, নেতাগুলো চেপো, তো জল কেন, তো দেখো কত জল, একটু চেপো আরেকবার, চেপো, হ্যাঁ এই দেখো দেখছো কেমন নেতা চিপবে কিনা সেটার দিকেও আমাকে নজর রাখতে হয়, না তোর মান কি রে আমি, হ্যাঁ কত দিকে নজর রাখবো আমি, আমার চোখ কিন্তু সাংঘাতিক, সাংঘাতিক, আমার চোখ একবারে বন 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 করে, মানে আমি কথা বলতে বলতে সে যে তরকারিতে হাতটা ধুলো কিনা, তার তরকারিটা ধুলো কিনা, সে বাটিটা পরিষ্কার করেছে কিনা, মানে আমার সব দিকে চোখ। চন্দনা আমরা কিরম বাসনে খাই চন্দনা, সব পরিষ্কার সাদা, মানে আমাদের বাসনে বাদে একটু কালো দাগ বা একটু নোংরা, আমি তো কিচ্ছু নেই, আমি তো একটু বেকা থালায়ও খাবো না, একটা কোনা মানে একটুকু নোংরা বরদাস্ত নেই, মানে মানে খাবার জিনিসে বিশেষ করে পোশাকও, আমার জামা কাপড়ও মানে প্রতিদিন না সার্ফে দিলে মানে আমি পরতে পারবো, আমার প্রতিদিনের ড্রেস আমি ছেড়ে ফেলি সব সার। তো এইগুলো প্রত্যেকটা মানুষের নেচার, তাই না, এগুলো প্রত্যেকটা মানুষের নেচার। তো এই যে এরা কতটা নোংরা সেটা আমি ওদের বাড়ি গিয়ে দেখেছি, এবং ওরা কীভাবে আর ওই ছোকরা কীভাবে ওই মেয়েটাকে মানসিক নির্যাতন দেয় সেটাও দেখেছি। তো এই গামলা কখনোই এই জায়গা সেই জায়গাটা ফেরত পাবে না বা সেই জায়গাটা আসবে না, কারণ গামলা পর পুরুষের সাথে চলেই গেছে, গামলার আর কোনো মুখ নেই এই বাড়িতে আসার, বা গামলারও ইচ্ছা নেই। শোনো আমরা বহু চেষ্টা করেছি গামলাকে তার সন্তানের কাছে ফেরত দেওয়ার, কেন বলতো, গামলাকে তার ছেলে, তার ছেলে দেখো এইভাবে কৃষাণুরও তো একটা লাইফ, এই যে মা ছাড়া বাবা, বাবাকে নিয়ে বাবার লাইফেও যদি কেউ আসে তারপরে ওর জীবনটাও একটা দু নৌকার মধ্যে পা দিয়ে দিয়ে চলবে, তো সেই জায়গাতে আমরা চাইনি, আমরা বারবার বলেছি চলে এসো চলে এসো, তখন ও কি বলেছে, কেন রে কেন 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 আমার মুখ না দেখালে টাইলস বসবে না, দেখো টাইলস কেন, মার্বেল বসে পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর নিত্য নতুন মানে সরঞ্জাম দে মানে যেগুলো বলে ডেকোরেশন হচ্ছে, নিত্য নতুন জিনিস আসছে ঘরে, তাই না, ঘরটাকে ঝলমলে করে সাজিয়ে তুলছে, আলো বলো জিনিসপত্র বলো প্রত্যেকটা জিনিস, মানে ঘর সাজানো সোফা টিভি, তারপরে হচ্ছে আমাদের ওই ক্যাবিনেট, তারপরে ওয়ার্ড্রপ সব, আরও আরও অনেক কিছু, অনেক কিছু সন্দীপের প্ল্যান আছে, সেগুলো অবশ্যই সাজাবে। কিন্তু এই যে এই মাকে তো আমরা বারবার বলেছিলাম ফেরত আসো, কিন্তু মা ভেবেছিল ও না, ও যদি আসে তাহলে এরা আবার খেতে পাবে, এরা আবার পড়তে পারবে বা এরা দাঁড়াবে, ও ভেবেছিল আমি যাব না, এদের চ্যানেলটা পুরো বন্ধ হয়ে যাবে, এরা ইউটিউব থেকে সরে যাবে, কিন্তু তা তো হয়নি, বরং আরও সুন্দর করে ব্লগ আরও সুন্দরভাবে সন্দীপ এগিয়ে গেছে, এটাই ও হেরে গেছে, সেই কারণে ওর এখন কপালে আরও একটা, ওর কপালে এখন
এমন প্রেমিক জুটেছে যে কুড়ে, যে জুয়াখোর, যে মাতাল, যে দুশ্চরিত্র। হ্যাঁ, কালকে আরশের ভিডিওটা ওই ফোকলার ভীষণ গায়ে লেগেছে, সেই কারণেই ফোকলা গামলাকে দিয়ে ওই কমিউনিটি পোস্টটা করে, বা ফোকলাই করেছে, গামলা হয়তো করেনি, বা ফোকলাই করেছে, কমিউনিটি পোস্টটা করে লোককে বোঝানোর চেষ্টা করলো, মানে মাইন্ড ডাইভার্ট করার জন্যে, যে গামলার উপরে কী রকম টর্চার হচ্ছে, গামলা আগে পরে স্টেপ নেবে। কী স্টেপ নিবি? স্টেপ যদি নিতেই পারতিস তাহলে আর বলতিস না যে যা হয়েছে হয়েছে, তোমরা ইয়ে করো, আমি মিউচুয়াল ডিভোর্স চাইছি, কারণ তুই জানিস তোর দ্রুত ডিভোর্সটা না নিলে তোর সামনে বিপদ আছে। আর গামলাকে খাওয়া, গামলা নিজের রোজগার চারিদিকে বিলিয়ে যাচ্ছে বলে ও কিন্তু ছটপট ছটপট করছে, ও ভাবছে যদি ফোকলাকে একটা চ্যানেল খুলে দিয়ে সেখানে, কারণ ও ভাবছে ও যা বলবে, যা দেখাবে, যা করবে তাই লোকে দেখবে, তাই লোকে খাবে, এবং সেই ইনকামটা দিয়ে ফোকলার চ্যানেলের যে শর্টস থেকে যে ইনকামটা আসবে সেটা ফোকলা খাবে, আর এই ব্রড থেকে যে ইনকামটা আসবে সেটা গামলা গামলার মতন ইউজ করবে, বা ওর মা বাবা ওর গোষ্ঠী শুদ্ধ এদেরকে খাবে। এই কারণেই তোমাদের উত্তেজিত তৈরি করা, যাতে তোমরা অপেক্ষা করো ওর ব্লগের, আর ও ব্লগ দেওয়ার সাথে সাথে সবাই ঝাঁপিয়ে যাও, আর ও যাতে একটা ভালো মাপের মোটা অঙ্ক টাকা রোজগার করতে পারে। শোনো, এই সব ইউটিউবে না এই কাঁচা পয়সা, আর এগুলো যারা একবার রোজগার করে অভ্যাস হয়ে যাবে তারা অন্য কোনো কাজ করতে পারবে না, কারণ জানে তো এখানে এমন এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করব, ফেস তৈরি হয়ে গেলে তাদের ভিডিও দেখার জন্য মানুষ ছুটবে, আর অবশ্যই সে কোথায় ভুল করছে না করছে সেটা বলার জন্যে আমরাও ছুটবো, আমরাও তোমাদেরকে সেই বিষয়টা তুলে ধরবো যে এ এখানটা মিথ্যে বলল, এখানে সত্য, ও মিথ্যে বলেও ও এরকম নোংরামি করেও ইনকাম তো হচ্ছে, ওকে জুতোর বাড়ি মারলেও ইনকাম তো হচ্ছে, ওকে ঝাঁটাপিটা করলেও ইনকাম তো হচ্ছে, ওর বাচ্চার মুখ থেকে খাবার কেড়ে নিলেও ওর ইনকাম তো হচ্ছে, ওর বাচ্চার মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে এটা বলার জন্যও কিন্তু তুমি ওর চ্যানেলে যাবা, গিয়ে ওকে গালাগালি দেবা, সেটাতেও ওর ইনকাম হচ্ছে। ওর এখন মেন মানে ছটপটানি হচ্ছে ওর ইনকাম, মানে খুব দ্রুত ও একটা মোটা ইনকাম চায়, তার জন্য আবারও খেলা শুরু হবে, নতুন করে খেলা, স্ট্রাইক, স্ট্রাইক দিলে যদি সন্দীপ দিয়েও থাকে বেশ করবে, দিয়েছে বেশ করবে, তুই সন্দীপকে হাতে পাতে ভাতে মান সম্মানে সব দিক থেকে সন্দীপের ইজ্জত অবধি তোরা নিয়ে নিয়েছিস, সন্দীপকে কাটা ছেঁড়া, কারণ সন্দীপ শারীরিক দিক থেকে কতটা অক্ষম বা শারীরিক সম্পর্ক ওর সাথে করে না সেইগুলো অবধি মার্কেটে এনেছিস, তোরা কতটা নোংরা, ফুলশয্যার রাতের গল্প অবধি এনেছিস, ফুলশয্যার রাতের গল্প ফোকলা কী করে জানলো, তার মানে ফুলশয্যার রাতে ফোকলার সাথে কি সারা রাত গল্প করছিলি? হুম, ফোকলার সাথে সারা রাত গল্প করছিলি, নাহলে জানলি কী করে যে ফোকলা সারা রাত ফুলশয্যার রাতে, মানে গামলার সাথে ফুলশয্যার রাতে কে শুয়েছে কি শোয়নি, বা কেন শোয়নি, কেন কিসের জন্যে সেই রাতটা শোয়নি, সেই রাতে ফোনে ছিলি? হ্যাঁ, এত দুশ্চরিত্র, ওর বউ যে ওর সাথে থেকে এসেছে সে ওর পোল খুলে দিয়েছে, এবং দেখো আমরা না সময়ের সাথে সব চাপা পড়ে যাই, আমরা কিন্তু ভুলতে বসছিলাম, এই কালকে আরশের ভিডিওটা মানুষকে অনেক কিছু মনে করিয়ে দিল, চরিত্রহীন পুরুষ, একদম চরিত্রহীনের পুরুষের যে চরিত্র যে কতটা নোংরা সেটা কালকে আরও তুলে ধরেছে, এবং ওই কারণেই তোর গায়ে লেগেছে, ওই কারণেই তোর লাফালাফি করছে, ওই কারণেই তোর চিৎকার চেঁচামেচি করছে যে সন্দীপকে ছাড়বে না, এটা বলার মানেই হচ্ছে সন্দীপের পেছনে ও যত লাগবে তত আমরা লাথি ঝাঁটা জুতো ওকে মারবো, আর সেই লাথি ঝাঁটা জুতো মারবো, মারলেই ওর ভিডিওয় ভিউজ আসবে, এই লাথি জুতো ঝাঁটা যত মারবো ওর ভিডিও ভিউজ আসবে, আর এই চ্যানেলগুলো ওপেন হচ্ছে 7 দিন হয়ে যাচ্ছে, যদি ওটা খুলে যায় তার মানে ওখানে ভিডিও দিতে পারবে, আবার যদি ওটাই না খোলে তাহলে আবার এই দিকে তোমাদের ভিডিও দিলে, কারণ এইদিকে ও যে ভিউজে আশা করে চ্যানেলটা খুলেছিল সেই ভিউজটা হচ্ছে না, বা সেই ভিউজটা পায়নি, কিন্তু যদি ওই চ্যানেলটা খোলা থাকতো তাহলে কমিউনিটিতে দিয়ে দিয়ে তুলে তাও একটু মানে চ্যানেলটা প্রচার করতে পারতো, কিন্তু এমন টাইমে চ্যানেলটা খুলেছে যে ও ভিউজটা টানতে পারেনি, সেই কারণেই ওর মাথা ব্যথা, সেই কারণে, কারণ মানুষ ওকে বুঝে গেছে, মানুষ ওকে চিনে ফেলেছে, মানুষ ওর আসল মুখোশ টেনে খুলতে শিখে গেছে, সেই কারণে না ওকে আর মানুষ গ্রহণ করছে না, ও গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। দেখো চন্দনার মোচা, চন্দনা তোমার মোচা দেখাচ্ছি,
এই রিতমের মা, দেখো ঘরে বাড়ির বাড়িঘর কেমন পরিষ্কার রাখতে হয়, দেখো দেখো দেখিয়ে দাও তো কেমন করে মুছতে হয় দেখো। হ্যাঁ এই দেখো, দেখছো এই কোন এই ইয়েগুলো নিয়ে নাও চন্দন, ওইটা দেখিয়ে দাও কেমন করে মোছো মাঝে মাঝে, এ দেখো। হ্যাঁ এই দেখো এইরকম করে দেখছো, এই ধুলোগুলো অবধি রাখে না চন্দনা, তাই না? এদিকে দেখো হয়েছে কিন্তু, এগুলো কিন্তু মুছে দিও চন্দনা এর মধ্যে, বুঝেছো? আমি সকালবেলায় ভীষণই ব্যস্ত থাকি, কারণ সকালে যতই হোক সংসারের কাজ, ও ও যতই করুক তবু ওর পেছন পেছন ঘুরবো, ওকে এটা করো ওটা করো এইভাবে বলবো, তাই না? আমি না বললে ভালো লাগে তোমার? ভালো লাগে বলছে, ঝগড়া না করলে ভালো লাগে, ঝগড়া না করলে ভালো লাগে না, আমি তো ঝগড়ুলে। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর গামলার কথায় একদম বিশ্বাস করবে না। আরেকটা ভিডিও নিয়ে আসছি, আমাদের ওই রিতমের বাড়িটা অন্ধকার বাড়িতে লাইট কী করে জ্বালাতে হয়। চলো টাটা, শুভতাও চলে এলো, এবার সকালে জলখাবার খাওয়াবে। আজকে আমাদের জলখাবারে হচ্ছে পরোটা আর আলু ঝিঙে দিয়ে তরকারি, বেশ টমেটো ধনে পাতা দিয়ে ঝাল লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে ঝাল ঝাল করে, মানে পরোটা আর আলু ঝিঙে তরকারি খেতে আমার হেভি লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা আর আলুটা কেটে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে টমেটো ধনে পাতা দিয়ে দারুণ দারুণ লাগে, ওটাই হয়েছে আর পরোটা হয়েছে। একটু মিষ্টি আনতে বলবো, ভুলে গেছি, কদিন ধরে শুধু বলছি মিষ্টি মিষ্টি মিষ্টি। চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টেনশন নট, সব ঠিক আছে। গামলা অশুভ কখনোই শুভর ওপর দিয়ে যেতে পারে না, ও অশুভ, ও অপয়া, বেরিয়েছে বিদায় হয়েছে, সন্দীপের জীবন আলো হয়ে গেছে।